স্যার, আমরা জানি আপনি যখন এসেছিলেন আমাদের কাছে একদম টোটালি হুইল চেয়ারে করে এসেছেন। জি, আমি হুইল চেয়ারে আসছি। আর সেই মানুষটা আজকে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এবং আমার পাশে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলছেন, এটা তো আগে সম্ভব ছিল না। না, আমি দাঁড়াইতেই পারতাম না। এখন সেই মানুষ আলহামদুলিল্লাহ দাঁড়িয়েছেন। আমরা আশা করবো যত দিন যাবে আপনি আরো সুস্থ থেকে সুস্থ হবেন। দর্শক, এই মানুষটি হুইল চেয়ারে করে এসেছিলেন, মাত্র 7 থেকে 8 দিনের ব্যবধান। আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাসায় ফেরত যাচ্ছেন এবং উনি ওনার প্রবাস জীবন উনি ফেরত যাবেন। উনি সত্যি সত্যি হাঁটতে পারেন কিনা, কারণ উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিনা আমরা দেখেছি, আমরা একটু দেখবো উনি হাঁটতে পারেন কিনা। ওনার হাঁটাটা আমরা একটু দেখবো যে 7 থেকে 8 দিনে ওনার কতটুকু প্রোগ্রেস হয়েছে। স্যার, আমার সাথে একটু হাঁটেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কে বলবে এই মানুষটা কয়েকদিন আগে হুইল চেয়ারে করে এসেছে এবং দেখেন এই যে আমরা যে হাঁটছি, আমি নিজে ওনার সাথে হেঁটে পারছি না, উনি আমার আগে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। শুনলাম আজকে নাকি চলে যাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আজ চলে যাচ্ছি, আমি সুস্থ হয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে সমস্যা নিয়ে আসছিলেন, এটা কি এখন আগের থেকে ভালো হয়ে গেছে? অনেক মানে 100% ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। বাগানে কি করছেন? বাগান দেখছেন? বাগান দেখছি, খুব সুন্দর লাগছে, পরিবেশটাও খুব ভালো। কারণ এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা যখন সুস্থ থাকি আমার কাছে পৃথিবীর সবকিছু কিন্তু সুন্দর লাগে, ভালো লাগে। আর যখন আমি অসুস্থ থাকি পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস আমার কাছে ভালো লাগে না, সবকিছুই মনে হয় অসহ্যকর, তাই না? তো স্যার, কি হয়েছিল যদি একটু বলতেন আমাদেরকে, কারণ আমি প্রথম দিকের ঘটনাটা জানি। আমার পায়ে অনেক সমস্যা ছিল, আমি দাঁড়াইতেও পারতাম না, আমি হুইল চেয়ারে আসছিলাম এখানে। আচ্ছা, হুইল চেয়ারে আসার পরে এখন এই 10-12 দিন চিকিৎসা নেওয়াতে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়েছে, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি আর কি। এখন আজকে আমাকে রিলিজ দিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ। কত বছর থেকে এই সমস্যাটা? এটা 3-4 বছর যাবত এই সমস্যা। গত 3-4 বছর? জি। কোনো দুর্ঘটনা বা কিছু হয়েছে? না, কোনো কিছুই না, হঠাৎ করে এই রোগের মধ্যে ব্যথা। আচ্ছা, তো যখন প্রথম প্রথম এটা শুরু হলো, কোনো ডক্টরের কাছে বা কারো কাছে গিয়েছিলেন এটার জন্য? অনেক ডাক্তারের কাছে গেছি, ওই জানে নিউরো ডাক্তারের কাছে অনেক চিকিৎসা করছি, কিন্তু ওইটা ওই মেডিসিন খাইয়ে গেছি এইভাবে। আচ্ছা, কোনো মানে হয় নাই, কোনো ইয়া হয় নাই। মানে তার মানে আপনার এই ব্যথা নিয়ে তো আপনি নামাজ পড়া অনেক কষ্ট, অনেক সিঁড়িতে বাওয়া বা আপনার সিঁড়িতে ওঠা নামাজ অনেক কষ্ট হচ্ছে, কোনো কিছু ঠিক মতো, এবং উঁচু নিচু রাস্তাটাও খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, মসজিদে যাওয়া আসা অনেক কষ্ট, মানে পুরো জীবনটা একদম গৃহবন্দীর মতো হয়ে গেছে। জি, অনেক কষ্ট হচ্ছে। তো সারার সন্ধান পেলেন কিভাবে যে আমাদের এখানে? আমার কলিগ আসছিল, আমার কলিগ সারের বাড়ি আবার আমার ওই কলিগের এলাকায়। আচ্ছা, তো এরপরে ওই সারের অ্যাড্রেস দিল আর কি। আচ্ছা, পরে সারের সাথে আমি ওই ইয়ার সাথে আসগর ভাইয়ের সাথে আমি ওইখান থেকে কন্ট্যাক্ট করছি। জি জি, কন্ট্যাক্ট করার পরে পরে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট। আলহামদুলিল্লাহ। সারের পরিচয়টা তো ঠিক মতো জানলাম না। আমার নাম হইলো হুমায়ুন কবির খান। আচ্ছা, আমার গ্রামের বাড়ি হইলো কঠিয়াদি, আর আমি শহরে বাসা করছি কিশোরগঞ্জে। করে আমি দেশের বাইরে আছি, আমি এখন যাবো আবার আবুধাবিতে আছি। কত বছর হবে? আমি 25 বছর। আলহামদুলিল্লাহ, জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছি। জি, তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে দীর্ঘদিন পর সুস্থ? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আবুধাবিতে তার মানে আপনি দীর্ঘ একটা সময় জীবনে কাটিয়েছেন, এবং দেশের জন্য যে আমাদের সবচেয়ে দামি যে রেমিটেন্স সেটার যোগান দিয়েছেন, তো পরিবার পরিজন থেকে এত দূরে কষ্ট হয় না? আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ আছে ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে সেখানে যখন অসুস্থ হয়ে যান তখন তো অবশ্যই খারাপ এবং কষ্ট তো লাগে, অনেক কষ্ট লাগে, কারণ দেখাশোনারও মানুষ নাই ওখানে। ঠিক মতো তো স্যার, আমরা জানি আপনি যখন এসেছিলেন আমাদের কাছে একদম টোটালি হুইল চেয়ারে করে এসেছেন। জি, আমি হুইল চেয়ারে আসছি। আর সেই মানুষটা আজকে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এবং আমার পাশে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলছেন, এটা তো আগে সম্ভব ছিল না। না, আমি দাঁড়াইতেই পারতাম না। এখন সেই মানুষ আলহামদুলিল্লাহ দাঁড়িয়েছেন। আমরা আশা করবো যত দিন যাবে আপনি আরো সুস্থ থেকে সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে, যাদের জন্য আপনি কি কিছু বলবেন যারা এরকম অসুস্থ আছেন? আমি সবাইকে এই অনুরোধটাই করবো যেন এই ধরনের যে কোনো রোগী আমার মতো সবাই যেন এই হসপিটালে আইসা সারের কাছে চিকিৎসা নেয়, কারণ এখানে ট্রিটমেন্ট খুবই ভালো, খুবই উন্নত মানের এবং খুবই কেয়ার করে সবাই, সবাই কেয়ারের সহিত দেখে রোগী, এবং চিকিৎসা ব্যবস্থা সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মানুষটি হুইল চেয়ারে করে এসেছিলেন, মাত্র 7 থেকে 8 দিনের ব্যবধান। আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাসায় ফেরত যাচ্ছেন এবং উনি ওনার প্রবাস জীবন উনি ফেরত যাবেন।
উনি সত্যি সত্যি হাঁটতে পারেন কিনা, কারণ উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিনা আমরা দেখেছি, আমরা একটু দেখবো উনি হাঁটতে পারেন কিনা, ওনার হাঁটাটা আমরা একটু দেখবো যে 7 থেকে 8 দিনে ওনার কতটুকু প্রোগ্রেস হয়েছে। স্যার আমার সাথে একটু হাঁটেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কে বলবে এই মানুষটা কয়েকদিন আগে হুইল চেয়ারে করে এসেছে। এবং দেখেন এই যে আমরা যে হাঁটছি, আমি নিজে ওনার সাথে হেঁটে পারছি না, উনি আমার আগে হেঁটে হেঁটে যাচ্ছেন। স্যার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমি আলহামদুলিল্লাহ আমি সেটাই আশা করি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো লাগলো। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।